সসালাম রহমতুল্লাহ ও সম্মানিত ভাই একজন প্রশ্ন করেছেন যার নাম ঠিকানা কোনো কিছু বলেননি তবে বাংলাদেশের মানুষ বাংলাদেশি নাম্বার তিনি বলতে চাচ্ছেন যে কোনো ব্যক্তি যদি কারো পেছনে গিবত করে দোষ বলে তাহলে সেই ব্যক্তি দোষ বলার পরে অনুতপ্ত এবং তিনি চাচ্ছেন যে তার কাছে ক্ষমা চান যখন তিনি তার কাছে ক্ষমা চাইলেন সে তাকে মাফ করতে তৎক্ষণাৎ মাফ করতে ইচ্ছুক নয় তখন তার করণীয় কি মাশা আল্লাহ জাজাকাল্লা খায় বারাকালফি সমানিত দিনী ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন তফিক আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই মূল কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কারো কোনো দোষ করে এবং তার পিছনে করে সে আলামতের একটি আর যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে যার দোষ বলেছে তার কাছে গিয়ে ক্ষমা চায় তাহলে ওই ব্যক্তির উচিত যে তাকে ক্ষমা করে দেয় আল্লাহ আল্লাহনবী সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি দোষ করে তার কাছে ক্ষমা চায় আর ওই ব্যক্তি ক্ষমা না করে তাহলে যে ব্যক্তি ক্ষমা করল না সেই ব্যক্তি তখন তার উপরে ভার বর্তাবে গোণাগার হবে বলে আল্লাহ রাবুল আলামিন বলছেন কোনো বারাক্রান্ত ব্যক্তি কারো পাপের বার ব্রহণ করবে না তো যেই ব্যক্তি আল্লাহ আলামিনকে ভয় করে সে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে তার কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং মাফ করলেন না যে ব্যক্তি ক্ষমা চেয়েছেন তাকে আল্লাহ মাফ করে দেবেন আর যে ব্যক্তি ক্ষমা করেননি সে দোষে দোষারূপে হবেন কিন্তু যেই ব্যক্তি ক্ষমা চেয়েছেন সে যদি মমিন হয় যার পেছনে গিয়ে যার কাছে গিয়ে তার দোষ করেছেন সে চাইলে ওই ব্যক্তির যে দোষ বলেছেন সেটা আবার নেকিতে বা গুণে বা ভালো কথায় পরিণত করে তার পিছনে তাও তাকে জানিয়েও নয় করলে তাহলে আরও বেশি উত্তম হয় আল্লাহ রাবুল আলমিন মানুষের কারো ভা পাপ উপরে বর্তান করবে না আর কোনো ব্যক্তি পাপ করে যখন রুজু হয় তখন আল্লাহ রাবুল আলমিন গফ্ফার আল্লাহ ক্ষমা করে দেন মানুষ যদি কেউ ক্ষমা না করে জানার পরেও তাহলে তাকে আল্লাহ আহমদালকে আমতের দিন আটকাবে আল্লাহ রাবুল আলমিন সবচেয়ে ভালো জানেন জজাকাল্লা